আসসালামু আলাইকুম, নিহুন বলছিলাম সৌদি আরব থেকে। যারা দেশে আছেন, বিশেষ করে সৌদি প্রবাসী যারা, তাদের জন্য কিছুটা হলেও আশার বাণী। যারা খুব চিন্তার মধ্যে আছেন কবে নাগাদ ফিরতে পারবেন সৌদিতে, তাদের জন্য সৌদি এয়ারলাইন্সের বিশেষ কিছু নির্দেশনা প্রকাশিত হয়েছে তাদের ওয়েবসাইটে। এতে করে ধারণা করা যাচ্ছে শীঘ্রই ইনশাল্লাহ হয়তো সৌদি আন্তর্জাতিক ফ্লাইট স্বাভাবিক করা হবে। আর যে নির্দেশনা দেওয়া হয়েছে সেগুলো অবশ্যই সবাইকে লক্ষ্য করতে হবে এবং মানতে হবে। সৌদি এয়ারলাইন্স তাদের যাত্রীদের জন্য স্বাস্থ্যবিধি মেনে বিমানে আরোহণের ব্যাপারে যে বিশেষ শর্ত প্রদান করা হয়েছে তা হলো, এক, সকল যাত্রীকে অবশ্যই সৌদি এয়ারের বিশেষ হেলথ ডিসক্লাইমার ফর্ম পূরণ করতে হবে এবং এয়ারপোর্টে পৌঁছেই এটি সেখানকার হেলথ কন্ট্রোল সেন্টারে জমা দিতে হবে। দুই, সকল যাত্রীকে অবশ্যই 7 দিনের সেলফ কোয়ারেন্টাইন পালন করতে হবে। স্বাস্থ্যকর্মী যাদের COVID-19 নেগেটিভ সার্টিফিকেট আছে তাদের ক্ষেত্রে এটি 3 দিন। তিন, সকল যাত্রীদের অবশ্যই আগে থেকে তাদের মোবাইলে তাতাম্মান ও তাওয়াক্কালনা অ্যাপস ইনস্টল করে রাখতে হবে। চার, সকল যাত্রীদের অবশ্যই বিমানবন্দরে আসার 8 ঘন্টা আগে তাদের বাসার অবস্থান তাতাম্মান অ্যাপে নির্ধারণ করতে হবে। পাঁচ, যাত্রীদের যাদের আগে COVID-19 এর কিছু উপসর্গ ছিল তারা অবশ্যই নিজেদের প্রতি লক্ষ্য রাখবেন। যাত্রাকালে কোনো প্রকার উপসর্গ দেখা দিলে সাথে সাথে হেলথ কেয়ার সেন্টার এবং ইমার্জেন্সিতে যোগাযোগ করবেন। ছয়, সকল যাত্রীকে অবশ্যই তাতাম্মান অ্যাপে প্রতিদিন নিজের স্বাস্থ্য পরীক্ষা করতে হবে এবং যখন তাদের নিজ নিজ বাসায় সেলফ কোয়ারেন্টাইন চলবে তখন অবশ্যই COVID-19 প্রতিরক্ষামূলক ব্যবস্থার মাঝে দিয়ে যেতে হবে, যা ওই সৌদি হেলথ ডিসক্লেমার ফর্মে উল্লেখ রয়েছে। সাত, টিকিটে কী কী শর্তমূলক বিষয় উল্লেখ করা আছে তা দেখতে আমাদের এই লিঙ্কে ক্লিক করুন। সৌদি আরবে ফিরতে ইচ্ছুক যাত্রীদের সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক যে হেলথ ডিসক্লেমার ফর্ম দেওয়া হয়েছে তা দেখতে এবং ডাউনলোড করতে এই লিঙ্কটি লক্ষ্য করুন। এবং এই ভিডিওটি সকল প্রবাসী যারা দেশে এই মুহূর্তে আছেন তাদের জন্য অবশ্যই শেয়ার করুন। সাথে থাকুন, ধন্যবাদ। পরবর্তী আপডেট নিয়ে ফিরছি আমরা শীঘ্রই।